রোগ প্রতিরোধজনিত কারণে বহিরাজ্য থেকে ত্রিপুরায় শুকর আমদানি নিষিদ্ধ। এরপরও নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে কিন্তু রাজ্যে অহরহ শুকর আমদানি অব্যাহত। ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেসের মাধ্যমে এক ঝাঁক শুকর আমদানি হলো। ধর্মনগর রেল স্টেশনে সেসব শুকর বাজেয়াপ্ত অথবা পুশ ব্যাক করার ক্ষেত্রে ব্যর্থ এআরডিডি কর্তৃপক্ষ। সেসব শুকর আগরতলায় পৌঁছালো, যা রীতিমতো বিপদজনক। রাজ্যে শুকর পালন স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে যথেষ্ট উপযোগী উপায় বা ব্যবসা, কিন্তু প্রতি বছর বিভিন্ন ভাইরাস সংক্রমণজনিত রোগে রাজ্যে শুকরের মরক রীতি রেওয়াজে পরিণত। সে সমস্ত রোগ সংক্রমণ প্রতিরোধে আগেই রাজ্য সরকার বহিরাজ্য থেকে ত্রিপুরায় শুকর আমদানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে। কিন্তু রাজ্য সরকারের এই নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে ত্রিপুরায় অহরহ শুকর আমদানি চলছে। এর মধ্যে ত্রিপুরেশ্বরী এক্সপ্রেসের মাধ্যমে প্রায় 100 শুকর রাজ্যে ঢুকল। যদিও গোপন সূত্রের ভিত্তিতে এআরডিডি কর্তৃপক্ষ ধর্মনগর রেল স্টেশনে সেসব শুকর বাজেয়াপ্ত অথবা পুশব্যাক করার চেষ্টা করেছে, কিন্তু শেষ রক্ষা হয়নি বলে জানালেন এআরডিডি দপ্তরের ডেপুটি ডিরেক্টর ডাক্তার রাধেশ্যাম দাস। কারণে আসে আপনাদের? অ্যাকচুয়ালি আমরা মানে খবর পাইছি যে রেলওয়ের দিয়ে মানে কিছু শুকর আমরা ত্রিপুরাতে ঢুকাছে। যদিও গভর্নমেন্টের মানে একটা নির্দেশ আছে যে আপাতত শুকর বাইরে থেকে শুকর আমদানি ত্রিপুরাতে নিষিদ্ধ। বাইরে দ্যাট মিনস কোন জায়গায়? মানে ত্রিপুরার বাইরে, এটা হতে পারে আসাম, হতে পারে নাগাল্যান্ড, মিজোরাম, যে কোনো জায়গাতে আউটসাইড অফ ত্রিপুরা মানে আপাতত শুকর আনা মানে ব্যান আছে। তো আমরা যখন খবর পাইলাম যে বিশ্বস্ত সূত্রে আমরা খবর পাইছি যে মানে কিছু শুকর আজকে এখানে আইতেছে, আমরা ত্রিপুরাতে ঢুকতেছে বাইরে থেকে, তো যার জন্য আমরা এখানে আইসি আর কি। আমরা এসপি বিষয়ে গিয়েছিলাম, ওইখান থেকে অনেক দূরাদূরি মানে খোঁজাখুঁজি করার পরে বললো যে এটা আরপিএফ আন্ডারের পরে, তারপর আমরা আরপিএফ এসে যোগাযোগ করলাম একটু আগে, তো তারপর ওইখান থেকে আমরা এখানে এসেছি। তো কী দেখলেন আসার পর? আসার পরে দেখলাম অনেকগুলি শুকর তারা নিয়ে যাচ্ছে, কিন্তু কারোর সঙ্গে কথা বলতে পারিনি। একটা ছেলে মানে আমরা ডেকেছিলাম, ও এসছে, কিন্তু তার মধ্যেই মানে রেল ছেড়ে দিয়েছে, তার জন্য খুব একটা বেশি। কতগুলো শুকর হবে না উনি? সেসব শুকর শেষ পর্যন্ত আগরতলায় পৌঁছে গেল। এ কিন্তু রীতিমতো বিপত্তির বিষয়। বহিরাজ্য থেকে আমদানি করা এই সমস্ত শুকর কিন্তু রাজ্যে প্রতিপালন শুকর এবং অন্যান্য জীবজন্তুর ক্ষেত্রে ভাইরাস গঠিত রোগ সংক্রমণের ক্ষেত্রে মারাত্মক হতে পারে বলে বিশেষজ্ঞদের আশঙ্কা। এ ব্যাপারে রাজ্যের পশুপালকদের বিপত্তির সম্মুখীন হওয়ার সম্ভাবনা প্রবল। এআরডিডি দপ্তর সর্বোপরি রাজ্য প্রশাসনের উচিত বহিরাজ্য থেকে আমদানি করা এ সমস্ত শুকরগুলো কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তা পর্যবেক্ষণ ও অনুসন্ধান এবং প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবে অনতিবিলম্বে পুশব্যাকের ব্যবস্থা করুন। অন্যথায় রাজ্যে শুকর পালন এবং অন্যান্য পশুপালকদের সমূহ বিপদ অসম্ভবামী বলে বিশেষজ্ঞরা মনে করছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।